নমস্কার বন্ধুরা, আজ অন্নপূর্ণার ভাণ্ডারে আমি কষার চিকেন করব। চিকেন দই আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো, এখানে চিনি, হলুদ, পেঁয়াজ, এখানে চিকেন মশলা, এখানে নুন, তেল, এর মধ্যে এটা শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, আর রসুন বাটা, আদা বাটা, এই হলুদ দেব, দিয়ে এটা মাখিয়ে নেব। অল্প পেঁয়াজ দিচ্ছি, চিকেন মশলা দিচ্ছি, বন্ধুরা তেল দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর গোটা গরম মশলা দিচ্ছি, দুটো দারচিনি, দুটো ছোট এলাচ, আর তিনটে লবঙ্গ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাবো, কষানোর পরে টমেটো দেব আর একটু চিনি দেব। বন্ধুরা এবার টমেটো দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, একটু নুন দেব, আর এই চিকেন মশলা দিচ্ছি। বন্ধুরা চিকেন কষাটা হয়ে গেছে, এবার গরম মশলা দিচ্ছি। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মায়ের হাতে চিকেন কষাটা রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন আমাদের এই চিকেন কষাটা কেমন হয়েছে।